বন্ধুরা, পুরো সমগ্র ভূমণ্ডে পৃথিবীর মতো এমন গ্রহ নেই যেখানে প্রাণীদের বসবাসের উপযোগী। শুধুমাত্র আমাদের পৃথিবী প্রাণীদের বসবাসের উপযোগী। তাই এই পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত অনেক প্রাণী এই পৃথিবীতে বসবাস করেছিল বা করছে। সেই প্রাণীগুলোর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা ছিল বিশাল ও দানব আকারের। বন্ধুরা, এই বিশাল প্রাণীগুলো দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, এমনই পাঁচটি বিশাল প্রাণীদেরকে নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের অদ্ভুত দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখার। টাইটানোবোয়া। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে পাইথন ও অ্যানাকন্ডাকে সব থেকে বড় সাপ বলা হয়। কিন্তু বন্ধুরা, দুটি সাপই টাইটানোবোয়া সাপটির কাছে তুলনা করলে বোঝা যায় যে টাইটানোয়া কত বিশাল ছিল। টাইটানোবোয়া লম্বায় 42 ফিট ও ওজন ছিল 1200 কিলোগ্রাম। জানা যায় যে এই ভয়ঙ্কর সাপটি সাউথ আফ্রিকার জঙ্গলে 6 কোটি বছর আগে ছিল। এটির কোনো বিষ ছিল না। এই প্রাণীটি শিকারকে শিকার করতো, পেঁচিয়ে তারপর আস্তে আস্তে গিলে খেত, যা আপনারা মুভিতেও দেখেছেন হয়তো। 2009 সালের প্রথমবারের মতো এর কঙ্কাল পাওয়া যায়। কলম্বিয়ার কয়লা ময়দানে এটির কঙ্কালটি পাওয়া যায়। আর বন্ধুরা, এটি একমাত্র সাপ যা ডাইরেক্ট অন্য প্রাণীদের মারার ক্ষমতা রাখে। ক্রোনোসোরাস। বন্ধুরা, আপনারা কি জানেন জঙ্গলের রাজা কাকে বলে? নিশ্চয়ই সিংহকে। কিন্তু সমুদ্রের রাজা কাকে বলে নিশ্চয়ই জানা নেই, কারণ আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কোনো রকমের প্রমাণ দিতে পারেনি যে সমুদ্রের রাজা কাকে বলা হয়। ক্রোনোসোরাসের কথা, দুনিয়ার সব থেকে বড় টেলোসোরাস, যার ঘাড় ছিল ছোট আকারের আর এটি লম্বায় ছিল 32 ফিট আর ওজনে 11,000 কিলোগ্রাম ছিল। জানা যায় যে 15 কোটি বছর আগেই সমুদ্রের মধ্যে রাজ করেছিল এটি, যা ছিল একটি আক্রমণাত্মক প্রাণী। ফিচারজাররা এটির একটি দাঁত পেয়েছিল যা ছিল 30 সেন্টিমিটার। আর বন্ধুরা, এটির নাম ক্রোনোসোরাস দেওয়ার কারণ হচ্ছে গ্রিক গডের নামের সাথে মিল রেখে এটির নাম দেওয়া হয়। গ্রিক গডের নাম ছিল ক্রোনাস, তাই এটির নাম দেওয়া হয় ক্রোনোসোরাস। প্যারাসেরাথেরিয়াম। বন্ধুরা, আপনারা শুনলে ঝাটকা লাগবে, কারণ হাতির সব থেকে বড় প্রাণী লিস্টে রাখা হয়নি। কারণ হচ্ছে হাতি থেকেও সব থেকে বড় প্রাণী রাখা হয়েছে এই লিস্টটিতে। প্যারাসেরাথেরিয়াম সাইজে যেমন বড় ছিল, তেমনই নামেও বড় রাখা হয়। বন্ধুরা, এই প্রাণীটিকে ভূমিতে থাকা সব থেকে বড় মালানের টাইটেল মিলে। যখন এটি দাঁড়ায় তখন এটির উচ্চতা 7 মিটার অর্থাৎ 24 ফিট হয়ে থাকে, যা আজকালের জিরাফের থেকেও বড় হয়। আর যখন এ প্রাণীটির ওজনের কথা বলা হয় তখন তাহলে বলতে হবে 15 থেকে 20 হাজার কিলোগ্রামের মতো হয়ে থাকে এটির ওজন। এ কারণে এ প্রাণীটি হাতি থেকেও 3 গুণ বড়। হাতির মতো এ প্রাণীটিও বাকি অন্যান্য প্রাণীদের জন্য ভয়ের কারণ হয় না। এ প্রাণীটি হাতির মতো নীরব ও ঠান্ডা জাতীয় প্রাণী ছিল, তাই এখন আর এই পৃথিবীতে দেখা যায় না। এ প্রাণীটি পৃথিবীতে বহু বছর আগে ছিল, যার কঙ্কাল চায়না ও রাশিয়ায় পাওয়া গিয়েছিল। মেগালোডন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এটি সম্পর্কে জানেন, কারণ 2018 সালে এই মেগালোডনকে নিয়ে মুভিও তৈরি করা হয়েছিল। যদি না দেখে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন মেগালোডন সম্পর্কে। বন্ধুরা, এই মেগালোডনকে সব থেকে বড় শার্ক এর টাইটেলটি দেওয়া হয়। এটির নামের অর্থ গ্রিক এর অর্থে বোঝায় বিগ টুথ। আপনারা হয়তো বোঝার আর বাকি নেই যে এই প্রাণীটির মুখ কত বিশাল ছিল। এই প্রাণীটি লম্বায় ছিল 60 ফিট আর ওজনে ছিল 70,000 কিলোগ্রাম। এই মেগালোডনটি খাবার হিসেবে ডলফিন ছোট শার্ক গুলোকে খেয়ে থাকতো। এই মেগালোডন 1 কোটি বছর আগেই বিলুপ্ত হয়ে যায়। কেউ কেউ মনে করে এখনো এই প্রাণীটি জীবিত আছে সমুদ্রের বুকে। সার্কোসার্কাস। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে দেখা প্রাণীটিকে নিশ্চয়ই দেখছেন। এটির দাঁতে এতটাই শক্তি ছিল যে এর দাঁত দিয়ে যে কোনো প্রাণীকে ছিঁড়ে ফেলতে পারত, যার নাম দেওয়া হয় সার্কোসার্কাস। এটি সব থেকে বড় কুমিরের মতো টাইটেল দেওয়া হয়। এই হিংস্র প্রাণীটি লম্বায় 40 ফিট ও ওজনে ছিল 9,000 কিলোগ্রামের মতো আর এটি আফ্রিকার বুশ এলিফ্যান্ট থেকেও বড় ছিল। জিওলজিস্টের মোতাবেক 10 কোটি বছর আগেই এই প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। প্রথমবারের মতো 1925 সালে এটি সম্পর্কে জানা যায়। ফ্রান্স এর জিওলজিস্ট অ্যালবার্ট ফেলিস সারা বেসিস্তান থেকে এর কঙ্কালটি পাওয়া যায়। বন্ধুরা, এটির মুখে 130টির মতো দাঁত ছিল, যার মাধ্যমে ছোট মিডিয়াম ডাইনোসরদের মেরে ফেলত। আর্জেন্টিনোসোরাস।
বন্ধুরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন ডাইনোসরটি সবথেকে বড়। কিন্তু এখন যে প্রাণীটির কথা বলতে চলেছি যা অন্য ডাইনোসর থেকে অনেক বিশাল ছিল, যার নাম আর্জেন্টিনোসোরাস। এ প্রাণীটি সবথেকে বড়ই নয়, সবথেকে লম্বা প্রাণী হিসেবেও পরিচিত ছিল। এর হাইট ছিল 22 ফুট আর এর ওজন ছিল 1,00,000 কিলোগ্রামের মতো। শুধুমাত্র এটির ডিমের ওজনই ছিল 60 কিলোগ্রাম। ডিম থেকে ফুটেই 1 বছরের মধ্যে 1,00,000 কিলোগ্রাম ওজন হয়ে যেত এই প্রাণীটি। শুধু গাছপালা খেয়ে এরা বেঁচে থাকতো। তো বন্ধুরা, আপনাদের কোন প্রাণীটি সব থেকে বিশাল ও দারুণ আকৃতির মনে হয়েছে তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর যারা আমাদের অদ্ভুত দেখার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।